এমপি আনারের মৃত্যুর 13 দিন পরও মৃতদেহ পোষা কিংবা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ড নিয়ে প্রশাসন সহ বিভিন্ন পর্যায় থেকে এক এক সময় এক এক রকম বক্তব্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান পরিবার ও এমপির সমর্থকরা। ছিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসাদ জাহান সিংথি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। চিকিৎসার জন্য গত 11 মে ঝিনাইদহের নিজ বাড়ি থেকে ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 22 মে কলকাতার সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। পরবর্তীতে জানা যায় মরদেহ নয়, আনারের রক্তমাখা পোশাক পাওয়া গেছে। বলা হয় হত্যাকাণ্ডে জড়িত একজনকে আটকের পর জানায় আনারের খণ্ডিত মরদেহ সুটকেসে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। হত্যার 13 দিনেও মরদেহের কোনো অংশ উদ্ধার না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হচ্ছে। 13 তারিখে আমার বাবা খুন হয়েছে, এতটা দিন হয়ে গেল সময়, আমি কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলাম না, তাহলে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে? আর বিভিন্ন পত্রিকাও এখন বিভিন্ন রকম নিউজ করা শুরু করেছে, তাহলে কি আমার কি বলতে হবে যে বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হচ্ছে? রাজনৈতিক কিংবা ব্যবসায়িক যে কারণেই হোক, এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে রহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও স্থানীয়দের। কি কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক দাম তার একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভি আমরা মূলত একটা ধূমজালের ভিতরে আছি যে আমাদের প্রিয় নেতা আসলে কোন অবস্থায় আছে। তিনি যদি মারা যায় তা আমরা চাই যে এটা একটা পরিপূর্ণভাবে তার লাশ বা তার আলামত আমরা পাতি চাই। হত্যাকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি প্রিয় নেতার দেহাবশেষ চান স্থানীয় নেতা কর্মীরা। হাজার হাজার লোকের জানাজা পুড়িয়েছে উনি, কিন্তু এখন মারা গেছে উনি, ওনার জানাজা হলো না। আমরা এখন লাশের অপেক্ষায় আছি যে লাশটা আসলে অন্তত আমরা তার জানাজার মাধ্যমে তাকে যাতে দাফনটা আমরা করতে পারি। ঝিনাইদহ 4 আসন থেকে 3 বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম এলাকায় প্রিয়মুখ ছিলেন। ছোটবেলায় ফুটবল খেলোয়াড় ও পরবর্তীতে ক্রীড়া সংগঠক হন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর হয়ে ভোটের রাজনীতি শুরু করেন কালীগঞ্জের জনপ্রিয় এই সংসদ সদস্য। নুসাদ জাহান সিন্থি, আরটিভি।